প্রত্যেক ম্যাচেই বাংলাদেশের ওপেনিং নিয়ে আলোচনা সমালোচনা থাকে। তবে আজকে ভারতের বিপক্ষে ওপেনাররা যেখানে সফল সেখানে ব্যর্থ মিডল অর্ডার ব্যাটাররা। নাজমুল হোসেন শান্ত 17 বলে 8, মেহেদি হাসান মিরাজ 13 বলে 3। এরপরে সবচেয়ে বাজে ইনিংসটাই খেলেন তাওহিদ হৃদয়, 35 বলে 16 রান করে প্যাভিলিয়নে ফিরে এই ব্যাটার। মুশফিকুর রহিম কিছুটা ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ইনিংস বড় করতে পারেনি, তাই 46 বলে 38 রানের বেশি করতে পারলেন না তিনি। অপরদিকে দুর্দান্ত তানজিদ তামিম, ওডিআই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি, সেটা আবার ভারতের বিপক্ষে, আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। তাতে তানজিদ হাসান তামিম জানাল দিলেন যে তিনি ফিরবেন ভালোভাবেই। সবাই নিচ্ছেন তানজিদ হাসান তামিম, তবে তিনি যে দারুণ খেলতে পারেন সেটা কিন্তু আজ ভারতের বিপক্ষে সবাই দেখেছে। ছক্কার ফুল ঝুড়িতে হতাশ করে দিয়েছেন জাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজদের। এদিন মাত্র 41 বলে 50 পূরণ করে নিয়েছিলেন তানজিদ হাসান তামিম, তবে শেষ পর্যন্ত 50 পর আর উইকেটে থাকতে পারেননি তিনি। 43 বলে 51 রানে শেষ হয়ে গেছে তানজিদ হাসান তামিমের ইনিংস। এরপর লিটন দাস দুর্দান্ত খেলছিলেন, সবাই ভেবে নিয়েছিল ভারতের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি করবেন তিনি, কিন্তু না, 82 বলে 66 রান করে প্যাভিলিয়নে গেলেন লিটন কুমার দাস। তার এই 66 রানের ইনিংস ছিল 60টি 4-এর মার। তবে বাংলাদেশ ইনিংসের 28তম ওভারের 5ম বলের ঘটনা, সবে মাত্র তখন আউট হয়ে ফিরেছেন লিটন কুমার দাস, উইকেটে আসেন মুশফিকুর রহিম, আর এসেই প্রথম বল তিনি খেলতে গিয়ে ছেড়ে দেন। বলটিতে স্ট্যাম্প উপড়ে দিয়েছিলেন কেএল রাহুল। মুশফিকুর রহিম বলটাকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে গ্যালারিতে থাকা দর্শক তখন এলোমেলো করছিল ব্যাটারদের সামনে থাকা কালো ড্যাশবোর্ডের সামনে, আর যে ব্যাপারে তখন ব্যাপকভাবে মেজাজ হারান সমর্থকদের উপর রোহিত শর্মা। দর্শকদের উদ্দেশ্যে তিনি বারবার চিল্লাচিল্লি করে বলছিলেন, ইয়ে কিয়া হ্যায়। রোহিত শর্মার সেই রিয়াকশন দেখে মনে হচ্ছিল মুশফিকুর রহিম এই প্রথম বলটাতেই বোল্ড হয়ে যেতেন। দর্শকদের এলোমেলোর জন্য এখানে ছাড় পেয়ে গেছেন মুশফিকুর রহিম, এজন্যই তিনি দর্শকদের উপর ব্যাপকভাবে মেজাজ হারিয়ে ফেলেছেন। যদিও শেষ পর্যন্ত মুশফিকুর রহিম 38 রানের দারুণ ইনিংস খেলেছেন, যেখানে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ইনিংসের সুবাদে 250 টপকে যেতে পারে বাংলাদেশ। মাহমুদউল্লাহ খেলেন 36 বলে 46 রানের দারুণ ইনিংস, তার ইনিংসে ছিল 3টি 4 এবং 3-3টি 6-এর মার। একটা সময় মনে হচ্ছিল আর রানই করতে পারবে না বাংলাদেশ, তবে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ কোনো মতে লড়ুক সংগ্রহ এনে দিয়েছে বাংলাদেশকে। অথচ এই মাহমুদউল্লাহ রিয়াদকেই একাদশ কিংবা দলে নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।